মুসা পয়গম্বর যখন 9 বারের বার আমার নবী আসছে, আমার নবীর জিজ্ঞেস করে, নবী গো আর একবার যান, এক অক্ত লয়ে আসেন, কয়কে 5 অক্ত পারবে না, আপনার উম্মত আমার উম্মত 3 অক্ত পারে নাই, আপনার উম্মত 5 অক্ত পারবে না। আমার নবী বলেন, আরে মুসা না, এবার উপরে আমি চিনি গো বুঝা, আমি যখন 5 অক্ত নামাজ লইয়া মদিনায় যাব, আবার উম্মত গুলো খুশি হইয়া 5 অক্ত নামাজই পড়বে, 1 অক্ত নামাজও কামাই দিবে না রে মুসা। মুসা নবী বলে, হুজুর বুঝা শুনা লন, এখনো কমাই বারে বিরিটি আছে, সিস্টেম আছে। আমার নবী বলে, না রে মুসা না, আমি আর যামু না, এবার আমার নবী কিচ্ছু কয় না, কোমানের কথা কয় না, বারানের কথা কয় না। আমার আল্লাহ চুপ করে বলেন, নবী চুপ করে আছেন যে, মুসা রে ও মুসা যাই। আল্লাহ কয় না, আর একবার আহেন, 10 বার গেছে, আশারাতান কামেলা, আল্লাহ বলেন 10 বার পরিপূর্ণ, আহেন উপরে গেছে। আমার নবীকে আল্লাহ, এবার আমি কি কম, লজ্জায় কিছু কথাবার্তা পাই না। আমার আল্লাহ কয়, নবী গো আমি যে 50 অক্ত দিছি ওইটাই ঠিক থাকবো। আমার নবী মুখ মনটা খারাপ করে কয়, তোমার এই 9 বার আইয়া কোমানের কথা কি দরকার ছিল মস্কারা করার, 50 বার প্রথমেই কয়ে দিতে। আমার আল্লাহ বলে, নবী রাগ করছেন, এই জন্যই তো কই নবী গায়েব জানে না। নবী আপনি যদি জানতেন আমার অন্তরে খবর, তাহলে কয়ে দিতে পারতেন। নবী গো শোনেন, আমি সংখ্যায় রাখবো 50, সংখ্যায় রাখবো 5, সবের বেলা দেবো 50। নবী কয়, তাই নাকি? নবী আমার লাভ দিছে, তোমার পোলা চাইছে আব্বা 10টা টাকা দাও, সানাসুর খামু আজকে ওয়াজ হইতেছে, আশা বলল মাদ্রাসায়, তুমি 10 টাকার যারা দিলে 50 টাকা, ওলা 3টা লাভ দিবো, পারে তো লুঙ্গি খুলে দৌড় দিব, কথা কন না কেন? আমার নবী তো উম্মতের পাগল, এখন কান্না, আপনার উম্মত পড়বে 5, ডাইন দিকে শূন্য লাগাবো, বাম দিকে না, ডাইন দিকে শূন্য লাগাইয়া সংখ্যায় করে দিব 50। বাজান্দে বুখারী শরীফে আসছে লম্বা চওড়া হাদিস, আমি যেটা বললাম এবার কানবা, 50 অক্ত থাকবে নবী, আমি যেটা বলছি ইন্নাল্লাহ লা তুখলিফুল মিআদ, আমি যেটা বলছি এটাই থাকবে, কিন্তু পড়বে 5, আমি দিব 50। নবী আবার বলে, আল্লাহ আর দেরি করা যাবে না, ওকে আমি তাড়াতাড়ি যাই, আমার উম্মতের তাড়াতাড়ি নামাজটা শিখেই দিই, 1 অক্ত নামাজ পড়েও যদি আমার উম্মত মারা যায়, আমি তাহলে জান্নাতে যেতে পারবো। আমি যাওয়ার আগে যদি আমার উম্মত মরে যায়, ওরা কি উম্মত দিবে? আমি তাড়াতাড়ি যাই, অন্তত 1 অক্ত নামাজ পড়াই, আমি এখানে দেরি করলে তোমার উম্মত না হাদিয়াটা পাইলো না। বউ কয়ে দিছে, পোলায় কমলা খাইবো, একালি কমলা লয়ে এও। আপনি কালীনগর বাজার থেকে কমলা কিনছেন, হগলডাঙ্গা থেকে কমলা কিনছেন, ওই মাগুরা থেকে কমলা কিনে একালি কমলা হাতে লইছেন, বন্ধু কয় দোষ একটু চা খাইয়া যা, না ভাই পোলা ঘুমাই গেলে কমলা আর কফা লইব না, পোলারে কমলা খাওয়ামো, তাড়াতাড়ি পোলা ঘুমাই যাবো, নলে যদি পোলারে ঘুমানোর আগে কমলা না খাওয়াই বললো কে সারাত জ্ঞান জাগাইব, যে আমার পোলা ঘুমাই গেছে, তুই বেটে এখন কমলা দিকে হইব, ঠিক না বেটে? ঠিক। আমার নবী তোমার বাবা, আপনার বাবা আল্লাহ, আমার সন্তান রে ঘুমানোর আগে মরে যাওয়ার আগে আমি তাড়াতাড়ি 1 অক্ত নামাজ পড়াইয়া কবরে দিই, 1 অক্ত নামাজ পড়াইয়া কবরে দিই, কেবল নতুন একটা হাদিয়া পাইছে আল্লাহ, আমি না হাদিয়া নিয়ে যাওয়ার আগেই যদি ঘুমাই যায়গা, কত দৌড় দিই আমার নবী। আজকে আমার সেই নবীর কেউ গালি দিল, ওরা জ্যান্তা পুইতা ফেলবো, রাজিয়া শোনা নাই, রাজিয়া শোনো, সলমান আল্লাহকে দেখায় দাও,
আমার আল্লাহর কাছ থেকে বিদায় নিয়ে আসলেন, এখন দেখবো আমার নবীর প্রেমিক কয়জন আছে গো বাজার। যখন বলছে আমি যাই গো আল্লাহ যাই, আমার আল্লাহ বলেন নবী গো অন্তত আপনি মেয়েরাজে আমার বাড়িতে আসছেন, এর ভিতরে আপনার কোন উম্মত মারা যাবে না। মরণ তো কার হাতে? নবী মরণ আমার হাতে, হায়াত আমার হাতে, অন্তত আপনার মিরাজের 27 বছর কাটবে, একজনও মরবে না। আমি মৃত্যুরে বাস করে ধুয়ে দিছি। তারপর যাই একটু নামাজটা পড়ে দিব না, কত পাগল আমার নবী উম্মত। আজকে সেই উম্মত দাড়িগুলো সাসে কি সাসে, সকালে একবার সাসে, অফিসে যাওয়ার সময় আবার একবার সাসে। তোর কপালে জুতার বাড়ি হারামি, তুই আবার মুসলমান দাবি কর, আবার হুজুর বকো। এত বড় মুসলমান কে দিছে রে বেড়া? খালি মুসলমানই দিলে বড় বড় মোষ রাখলি তোরে মুসলমান কয় না? খাটাস বুইরে খাটাস আছে, 40-50 বছর বয়স হয়েছে, এখনো দাড়ি মুসাসে। ও আবার দাড়ি মুসাসে, আবার নবীর উম্মত দাবি করে। নবী বলে মান কাতা আলি হায়াতি কাআন্নামা উনুকিহি, যে দাড়িতে বেলেট লাগায় সে আমার কলিজায় বেলেট লাগায়। নবীর কলিজায় বেলেট লাগায় আবার মুসলমান দাবি করে, মগা আল্লাহ হেফাজত করুক। জোর করে আমিন। কষ্ট হইতাছে? না। 2 মিনিট রাহো? না। এবারে সিল্লা গেলেন না? হে মুসা জায়গা। আমার আল্লাহ মুসার এইবার কয় 10 বার, এবার হে মুসা নবী জায়গা, আল্লাহ তো তুমি আমারে কি দিলে, এইবার তোরে দিম ইনশাল্লাহ বলেন। তুই কি একবারও জিগাইলি না? তুই জাতির পিতা ইব্রাহিম রে 9 বার ওভারটেক করে, 10 বার 11 বার ওভারটেক করে তোর কাছে গেল, তোর আসমানে একবারও জিগাইলি না? তোর দাম কি ইব্রাহিমের থেকে বেশি? কয় প্রশ্ন ওঠে না, আমার দামের থেকে ইব্রাহিমের দাম কম হইবে কোন দিক দিয়ে? হে মুসা যদি তোর সাথে ইব্রাহিমের দাম বেশি হয়, সে জাতির পিতা, তোরও পিতা, নবী মুহাম্মাদের জাতির পিতা। মুসারে তোর কাছে কেন পাঠাইছি জানোস নি? তোর পাহাড়ে দাঁড়ায় বলছিলাম আমি, ওই নবীর উম্মত বানায় দাও। এ মুসা আমি তুই বিনয়টা দেখে আমি আল্লাহর ভালো লাগছিল রে মুসা, ওই ভালো লাগাটাই আমি আল্লাহ তোরে আজকে অ্যাডজাস্ট করিয়ে 10 বার তোর আসমানে আনলাম। মুসে এবার আমার নবীর জিজ্ঞেস করে, মুসা নবীর জুতার সোলটা কেন আঠা নাই, সেলাই নাই? নবীর জিজ্ঞেস কর, নবীর এই কপালটা কেন ফাটা? নবীর জিজ্ঞেস কর, নবীর ঠোঁট দুইটা কেন ফাটা? নবীর জিজ্ঞেস কর, কানের এই কণ্ঠটা কেন ফাটা? এখানে গর্ত হয়ে রয়েছে কে জিগা? আমার নবীর জিজ্ঞেস করতে দেরি আছে বাবা, নবীর ঠোঁট দুইটা কলার পাতার মতো নাচতাছে। মুসারে আল্লাহ শুধু তোমার কপাল আর ঠোঁট দেখতে কইছে, বাকিটা কি দেখতে কয় নাই মুসা? আর কি দেখতে বলবে? আশেকে রাসুল কয়জন আছে এবার দেখায় দিবা? তোমার মা কবরে, বাবা কবরে, তোমার বাবা মায়ের কবরটা এখন জান্নাতের টুকরো হয়ে যাবে বাবা। আমার নবী পিছনের থেকে জামাটা উঠাইয়া বলে, বুঝা রে বুঝা, তুমি শুধু আমার ঠোঁটটা দেখলা, পিঠটা একটু দেখো গো বুঝা। আল্লাহর পয়গম্বর মুসা নবীর জামাটা তুইলে দেখে পিঠের মধ্যে অনেকগুলো গোস্তের টুকরা কালো কালো হয়ে রয়েছে।